দীপাবলীর পাছতে দিল্লীত বায়ু প্রদূষণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দীপাবলীর পাছতে দিল্লীত বায়ু প্রদূষণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দীপাবলীর ফটকা আতঙ্কবাজির ধোঁয়ায় আবরি ধরেছে দিল্লীর আকাশ বতাহ। AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রাজধানী দিল্লীত এতিয়া 8ৰ ঘৰ অতিক্রম করেছে। দেওবারে সমগ্র দেশবাসী পোহরের উৎসব দীপাবলী উদযাপন করলে। দিল্লীবাসীও বহি না থাকিল, প্রশাসনের তথা উচ্চতম ন্যায়ালয়ের কঠোর নীতি নির্দেশনাকে উপহাস করে দিল্লীবাসী ধুম ধাপালে পালন করলে পোহরের উৎসব দীপাবলী। আর তার ভয়ঙ্কর পরিণাম সোমবারে পুয়াই দিল্লীত প্রদূষণের মাত্রা অতি ভয়ানক রূপত বৃদ্ধি পালে, বায়ু প্রদূষণে চূড়ান্ত রূপ পালে দিল্লীত। দিল্লীর বহু ঠাইত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চমুকৈ AQI 8ৰ ঘৰ অতিক্রম করেছে। আনন্দ বিহার অঞ্চলত সোমবারে পুয়া 7 বজাত সংগ্রহ করা তথ্য অনুসরি রিয়েল টাইম AQI 849, পুষা এলাকাত AQI 970, প্রতাপগঞ্জত AQI 700 অতিক্রম করেছে। এই তথ্য পুয়া হৈছে AQICN.org নামৰ সংস্থাটোৰ পৰা। ইফালে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসরি আনন্দ বিহারত সোমবারে পুয়া AQI হয়েছে 312, পুষাত 302, ITO 282, জওহরলাল নেহরু স্টেডিয়ামত 256। উল্লেখযোগ্য যে উচ্চতম ন্যায়ালয়ে আতসবাজি ফটকা ফুটুয়ার নিষেধাজ্ঞা জারি করার পিছতো দিল্লীত দীপাবলীর সময় অবাধ হারত ফটকা ফুটুয়া হল, আর যার ফলতেই পুনের বায়ু প্রদূষণের মাত্রা বিপজ্জনক স্তরলৈ গতি করেছে। উল্লেখযোগ্য যে ধারাবাহিক রূপত AQI-র এই পরিস্থিতি কেন্দ্র করে দিল্লীত সরকারে 10 দিনের কৃত্রিম বরষুণের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আর তার মাজতে শেহতীয়াকৈ প্রাকৃতিকভাবে বরষুণ আহিল, আর প্রাকৃতিকভাবে বরষুণ অহার লগেলগে দিল্লীর বায়ু প্রদূষণের যে প্রকোপ সেয়া স্বাভাবিক অবস্থালৈ আহিছে। আর সেই স্বাভাবিক অবস্থালৈ অহার পাছতে পোহরের উৎসব দীপাবলী উদযাপন করলে ধুম ধাপালে, ফটকা আতসবাজি অবাধারত ফুটালে, আর যার পরিণতিত পুনের এতিয়া AQI 8ৰ ঘৰ অতিক্রম করলে দিল্লীত, যিয়ে এতিয়া দিল্লীর জনতার জনস্বাস্থ্যের প্রতি সৃষ্টি করেছে চরম ভাবুকি।